তাপস মুন্নির অভিযোগে ডিবি কার্যালয়ে অপু। ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে গিয়েছেন। গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গান বাংলা চ্যানেলের জনসংযম কর্মকর্তা রুদ্র হক। সময় সংবাদকে তিনি বলেন, মঙ্গলবার 19 ডিসেম্বর দুপুর এ প্রতিবেদন লেখার সময় তাপস ডিবি কার্যালয়ে অবস্থান করেছেন। মূলত চিত্রনায়িকা শবনম বুবলি ও তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর থেকে শুরু হয় ত্রিমুখী ঝামেলা। বিষয়টি মুন্নির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মিডিয়ার প্রকাশ্য আসে। এরপর নেট দুনিয়ার ফাঁস হয় মুন্নির একটি ফোন কলের রেকর্ড। ওই ফোন কল রেকর্ডটি মূলত ছিল অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘ আলাপের, যে আলাপে স্পষ্ট হয়ে ওঠে তাপস বুবলির প্রেমের গুঞ্জন। এরপর ঘটনা নতুন দিকে মোড় নেয়, মুন্নি বুবলির বিবাদে অবসান হয়। মুন্নি সরাসরি এ গুঞ্জনের জন্য দায়ী করেন অপুকে। এদিকে অপু এ দায় অস্বীকার করে রোববার 17 ডিসেম্বর ভোরে নিজের ফেসবুক পেজে 28 মিনিট 35 সেকেন্ডের একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেন। অপু ওই পোস্টে মুন্নি তাপসের সংসারের টানাপোড়েন সহ আসল ঘটনা সবার কাছে তুলে ধরেন। পোস্টে অপু জানান, মুন্নি তাপসের সংসারে তৃতীয় পক্ষ হিসেবে বুবলির উপস্থিতি রয়েছে। মানসিকভাবে ডিস্টার্ব থাকায় মুন্নি তখন অপুর কাছ থেকে শাকিব খানের ফোন নম্বরও নেন। অপুর এমন ফেসবুক স্ট্যাটাসের পর ডিবি কার্যালয়ে গিয়ে ওই দিনে 17 ডিসেম্বর অভিযোগ করেন তাপস ও মুন্নি। এই অভিযোগের পরই আজ মঙ্গলবার ডিবি কার্যালয়ে অপুকে তলব করা হয়। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।